বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল। করোনা ভাইরাসের জন্য দেশে যখন লকডাউন চলছে ঠিক তখনই নেট দুনিয়ায় ঝড় তুলেছে বাংলা হিন্দি ও বাদশার র‍্যাপে জমজমাট গেন্দা ফুল। লাল পাড় সাদা শাড়িতে খোলা চুলে ধুনুচি হাতে জ্যাকলিন ফার্নান্ডিস কেড়েছে সকলের মন। কখনো বাঙালি সাজে তো কখনো সিজলিং পাঞ্জাবি লুকে ঝড় তুলেছে জ্যাকলিন। তবে শুধু প্রশংসাই নয়, গেন্দা ফুলের এই রিক্রিয়েশন কিন্তু নিয়ে এসেছে অনেক সমালোচনার তীরও। আর তার কারণ গানের স্রষ্টাকে কৃতজ্ঞতা না জানানো। বড়লোকের বেটিলো গানটি বাদশা নিজের মতো করে ব্যবহার করলেও গানের উৎস রতন কাহারের, আর তার নাম গানের কোথাও উল্লেখ না থাকায় বাদশা পড়েছেন ফাঁপড়ে দর্শকদের রোষের মুখে। তবে এইসব সমালোচনার উত্তর বাদশা নিজে দিলেন লাইভে এসে। বাদশা জানালেন যে গানে কে রিলিজকে এক দু দিন বাদ থ্রু সোশ্যাল মিডিয়া হমারে তক ইনফরমেশন পৌঁছি কি জো গানে মে হমনে দো লাইন্স জো ইউজ কি হ্যায় ফোক লাইন্স জো কি হমে পতা থা হমে হমে নলেজ থি কি ও ফোক হ্যায় বেঙ্গলি ফোক লাইন্স আর রিটন বাই ভেরি ফেমাস ভেরি সিনিয়র বেঙ্গলি ফোক আর্টিস্ট বাই দ্য নেম অফ মিস্টার রতন কাহার। গানে কে এক দু দিন বাদ মেরে কো সোশ্যাল মিডিয়া কে থ্রু ইয়ে অফকোর্স খবরে মিলনে শুরু হোগি, ট্যাগস লগনে শুরু হোগে, এন্ড দেন ফির মেনে যাকে চেক কিয়া ক্যুকি মুঝে পতা থা কি ইয়ে ফোক হ্যায় তো মানে ইউটিউব পে যাকে অর ভিডিওস চেক কিয়ে জহাঁ পে গানা পহলে রিক্রিয়েট হুয়া হুয়া ব্যাক ইন দি ইয়ার 2018 অর উসসে পহলে ভি বহুত সারে ইস গানে কে রিক্রিয়েশনস হো রাখে হ্যায় জহাঁ পে মানে লিরিক্স মে ক্রেডিট চেক কিয়ে জহাঁ পে কহীন রতন কাহার জি কা নাম মেনশন নহীঁ থা। তো মুঝে লগা চলো কোই বাত নেই। মানে ফির আর্টিস্ট সোসাইটিজ হতে হ্যায় জো পারফর্মিং আর্ট সোসাইটিজ হতে হ্যায় জহাঁ পে আর্টিস্ট কে ক্রেডিটস স্টোর কিয়ে যাতে হ্যায় পুরে ইন্ডিয়া কে। মানে আপনে লেবল কো কাহা কি হাম বো চেক করতে হ্যাঁ ক্যা পতা ওহাঁ পর উনকা নাম হো তো এন্ড ইসিলিয়ে কাফি দের ভি লগ গই ক্যুকি দের ইজ আ কন্ট্রি ওয়াইড লকডাউন দ্যাটস হ্যাপনিং তো হমে রেকর্ডস কে গো থ্রু করনে মে কাফি টাইম লগা টু ফাইন্ড ইফ রতন কাহার জি কা ওহাঁ নাম হ্যায় ইয়া নহীঁ হ্যায়। ওহাঁ পে কহীন উনকা নাম হমে নহীঁ মিলা ইস গানে কে ক্রেডিট কো। তো ইউ নো উই জাস্ট ট্রাইং টু ভ্যালিডেট কি ইয়ে গানা ক্যা সচ মে উনহোনে লিখা ইয়া নহীঁ লিখা। বাট দেন কাফি লোগো সে কাফি লোক মুঝে ট্যাগ করতে লগে, ইউ নো এক ডকুমেন্টারি ভি বনি জহাঁ রতন কাহার জি কা ইন্টারভিউ হ্যায় জহাঁ পে ও বোল রহে হ্যায় কি উনহোনে গানা লিখা হ্যায়। বাট টু মি অ্যাজ পার দ্য রেকর্ডস জো ভি রেকর্ডস হ্যায় ইটস আ বেঙ্গলি ফোক সং। ফোক ইজ পিপল জো বেঙ্গল কে লোগো কা কলেকটিভলি বেঙ্গল কে লোগো কা গানা হ্যায়। বট হ্যাভিং সেড দ্যাট আইড জিন লোগো নে ভি মুঝে ট্যুইট কিয়া জিন লোগো নে ভি মুঝে জিন লোগো নে ভি ডকুমেন্টারি বনাই জো ভি উনকে ওয়েল উইশেস হ্যায় রতন কাহার জি আই এম শিওর হি ইজ আ গ্রেট আর্টিস্ট গ্রেট আর্টিস্ট। সি মে পঞ্জাব সে হুম অর হম ইউ নো আই লভ কলচার হমে কলচার সে বহুত প্যার চাই ও বেঙ্গলি কলচার হো চাই গুজরাতি কলচার হো চাই পঞ্জাবি কলচার হো অ্যান্ড অ্যাজ এন আর্টিস্ট আই জাস্ট ওয়ান্টেড টু ইউ নো it's such a beautiful composition, it's such a beautiful piece of music. I just wanted to put it, sample it in a song and you know main chahta tha ki puri duniya isko sune, you know aaj shayad hum is muqam pe hain ki log hamare gaane sunte hain and maine kai jagah padha jahan pe gaane already hain wahan pe bhi likha hai we are here because of Badshah but that's all love jo ye that's all your love that's wo sab aapka pyar hai but you know as an artist as a people's artist I've always loved folk ratan kahar ke tini sahajjero protishruti diyechen and you know so on I mean you know through you guys through people who made this documentary ek documentary bani hai jahan pe ratan kahar ji ka interview liya hua hai jo log mujhe tweet kar rahe hain jo log ye keh rahe hain ki maine credit nahi diya unko jo jitne bhi log hain I'd like all of you all to reach out to Mr. Ratan Kahar and tell him that I'm here aap mujh tak pahunche ya jo bhi unke well wisher hain you know they come mujhe bataen I would love to help him you know I have heard he's struggling financially right now with you know and I request all my friends from the fraternity to help such folk artists I'm right here
I'd love to help him in whatever way possible. On just humanitarian artistic grounds, man, it's मतलब मैं चाहता हूँ कि उनकी उनके आई थिंक उनकी बेटी की एजुकेशन के पैसे जो कुछ भी है आई वुड लव टू जो भी मेरे बस में होगा भगवान ने जितना भी मेरे को इस काबिल रखा है आई'd लव टू हेल्प हिम बट एज ऑफ नाउ एज पर द रिकॉर्ड्स इट्स अ बंगाली फोक सॉन्ग सो कहीं ये है नहीं कि रतन कहार जी ने लिखा है बट हैविंग सेड दैट I am an artist. I know how it feels. But you know, जो कुछ भी मुझसे होगा, जो कुछ भी मेरे बस का होगा, I'd love to help him. I'd love to like ये इस कहने की बात भी नहीं है. मुझे थोड़ा time इतना लगा because we're just trying to find out what the situation is. So through you guys, through everybody who's tweeting me, जो भी मुझे tweet कर रहे हैं, जिन्होंने भी उनके ऊपर documentaries बनाई हैं, जो भी उनके well wishes हैं, please उन तक अगर रतन कहार जी ये message देख रहे हैं, I'm right here. आप जो आपको जो चाहिए as artist and I you know I have no qualms in doing so you know agar lockdown shayad nahi hota to aaj main aapke paas aata khud but yeah that's just my request to you guys I mean aur bahut log ye keh rahe hain ki you know credit liya aisa kuch nahi hai we've worked ek tarika hota hai har gaane ko banane ka us tarike se hum chale hain और उसी तरीके को हमने फॉलो किया एज ऑफ नाउ इट्स अ बंगाली फोक सॉन्ग फोक इज द पीपल जो बंगाली लोगों का गाना है एंड इट बिलोंग्स टू द फोक और वही चीज हमने वहां लिखा भी है क्रेडिट्स में मेंशन भी किया ओरिजिनल लिरिक्स बंगाली फोक और वही हर वीडियो पे जहां पे भी गेंदा फूल जब भी रिक्रिएशन हुआ है वही लिखा है बंगाली फोक कहीं भी रतन कहार जी का नाम नहीं है अगर एक जगह भी होता वी वुड हैव हमें इट्स वाई वुडंट वी डू इट It's just two lines. Why wouldn't we do it? जब हमने हर किसी का नाम mention किया and I personally make sure कि हर किसी का नाम mention हो जो जिसका भी contribution रहा है पूरे product में चाहे वो video है चाहे audio है everybody is mentioned there. हर किसी का नाम वहाँ पे mention किया चाहे वो तापस दाय है जिन्होंने instrumentation की है चाहे वो दित्य देव है जिन्होंने musical arrangements किए हैं कोई भी है video audio whoever सबका नाम mention किया है এই থেকেই বোঝা যায় একজন সত্যিকারের জহুরি জহরের মর্যাদা দিতে জানে আর সত্যি বাদশাহ রতন কাহারের সৃষ্টিকে সম্মান জানিয়েছে আর সাথে সাথে এও জানিয়েছে লকডাউন না চললে তিনি এসেও দেখা করে যেতেন তার সাথে আলোচনা সমালোচনা সবার মাঝে টলিউডের আরেক রূপসী টেলি নায়িকা মনামি ঘোষও কিন্তু দর্শকদের মনে তুলেছেন ঝড় আর তার এই কোয়ারেন্টাইনে থাকা সময় হলুদ শাড়ি খোলা চুল আর গেন্দা ফুল করেছে সবাইকে মশগুল মনামি ঘোষের এই ভিডিও এখন ইউটিউবে বেশ ভাইরাল দেখে নিন আপনিও तेरा गुदे खाए कमर पे तेरी बटरफ्लाई बड़ो लोग तेरे बेटी